মধুত বি মধুতো বিষ সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভারনমেন্ট সেন্টার ফর সাই যার সাথে যুক্ত সেই সংস্থা যে চাঞ্চল্যকর রিপোর্ট পে পাঠিয়েছে যে ভারতবর্ষের বাইশটি বিখ্যাত ব্র্যান্ড যার মধ্যে ডাবর পতঞ্জলি ঝণ্ডু হিটকারি অ্যালপিস হিমালয়াস সহ যে সমস্ত নামি ব্র্যান্ডের মধুগুলো আমরা সাধারণত কিনে থাকি সেই বাইশটির মধ্যে সতেরোটির মধ্যেই পাওয়া গেছে সুগার সিরাপ প্রায় পঞ্চাশ শতাংশ যা আমাদের ভারতবর্ষের টেস্টে ধরাই পড়েনি খুব সূক্ষ্মভাবে করা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজন্যেন টেস্ট বা এনএমআর টেস্ট করে এর মধ্যে এই জিনিস ধরা পড়েছে যদিও এই সমস্ত কোম্পানির যারা প্রবক্তা রয়েছেন সেই সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই বলা শুরু করা হয়েছে যে এই রিপোর্টটি ভুল কিন্তু কোথায় ভুল কিভাবে ভুল এই নিয়ে তারা কিন্তু এখনও মুখ খোলেনি তাহলে আপনি বুঝতেই পারছেন যে সকালবেলায় উঠে এই শীতকালে চবনপ্রাশের সঙ্গে যে মধুটি আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন বা বৃদ্ধ বাবা মাকে খাওয়াচ্ছেন সেটি কি ভয়ঙ্কর জিনিস হতে পারে তার মধ্যে সুগার সিরাপ এমনভাবেই রয়েছে যে সেটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাবর ইতিমধ্যেই তাদের নোটিস দিয়ে বলেছে যে যেটা রিপোর্টে সিএসি বলছে সেটা ঠিক নয় কিন্তু কেন ঠিক নয় কোথায় ভুল সেটা কিন্তু বলছে না আপনারা আরও একটা জিনিস দেখুন এই যে সূক্ষ্ম টেস্ট এনএমআর টেস্ট সেটা কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে করাই হয় না অর্থাৎ এই মধুগুলির মধ্যে বলা হচ্ছে চীন থেকে আনা স্পেশাল কর্ন সিরাপ সেগুলিকে মিশিয়ে এই মধু তৈরি করা হয় কিন্তু সেগুলি এতটাই সূক্ষ্মভাবে রাসায়নিক বিক্রিয়ায় করা হয় যে সেগুলো সহজে তারা পরীক্ষাগারে পরীক্ষা করলে ধরাই পড়ে না সেই জন্যে খুব সুক্ষাতে সূক্ষ্ম পরীক্ষা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনান্স টেস্ট করে তবে এদের মধ্যে যে লুকোনো সিরাপ রয়েছে তা খুঁজে পেতে হয় এই সিরাপ খেলে শরীরে সুগারের মাত্রা যথেষ্টই বেড়ে যায় এবং তা শরীরের পক্ষে খুব খারাপ এর থেকে আরও একটা প্রশ্ন উঠে আসছে আমাদের ভারতবর্ষে ফুড সিকিউরিটি বা এফএসএসআই নিয়ে যে সংস্থাটি রয়েছে তারা এখনও এই ধরনের টেস্ট কেন করতে বলছে না অথচ বিদেশে এই মধু পাঠাতে গেলে কিন্তু এই ধরনের পরীক্ষা অবশ্যই করতে হয় তাহলে দেশের মানুষকে কেন ভালো মধু সরকার খেতে দেওয়ার জন্যে এই টেস্ট বাধ্যবাধকতা রাখছে না তাহলে কি সব কিছু জেনে শুনেই চুপ করে যাওয়া হচ্ছে অর্থাৎ বিশ্বের মধ্যে মধু মেশানো হচ্ছে নাকি মধুতেই বিষ সবাইকে খাওয়ানো হচ্ছে দেখতো থাকুন নিউটন সিটি কলকাতা ও এনসিকে নিউজ